দর্শক, হিরো আলমের নতুন সিনেমার শুটিং চলছে, দেখতেই পাচ্ছেন। নতুন সিনেমার ইনডোর আউটডোর সব মিলিয়ে শুটিং চলছে। রাজনীতি পরে কিন্তু আসলে অনেক সমালোচনা হয়েছে, হিরো আলমের আলোচনাও হয়েছে। এখন হিরো আলম আবার সেই তার সিনেমায় নাটক, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, গান, এইগুলোতে আবার মন দিয়েছেন। এই যে আউটডোরে শুটিং হচ্ছে সাভারে, হ্যাঁ, ডিপচলের বাড়িতে, ভিলেন ডিপচল ভাইয়ের বাড়িতে শুটিং হচ্ছে, দেখতে পাচ্ছেন সাভার সিঙ্গার ব্রিজ। এই ব্রিজের নিচে তারা ফাইট দৃশ্যে কাজ করছেন, সাথে আছেন অনেকদিন পর এসেছেন নায়ক মেহেদি হাসান। একসময় খুব তুখর নায়ক ছিলেন, খুব জনপ্রিয় নায়ক ছিলেন মেহেদি। সেই মেহেদি ভাইকে নিয়ে হিরো আলম আমির টোকায় একটা সিনেমা করছেন, সেই সিনেমা সফলতার মুখ দেখার পর আবারও সেই মেহেদি ভাইকে নিয়েছেন, দেখতে পাচ্ছেন ফাইট। সেই ফাইট দৃশ্যগুলো দেখছি শুটিংয়ের সময়, শুটিংয়ের ময়দানে দেখতে পাচ্ছেন আপনারা ফাইট দৃশ্য করছেন নায়ক মেহেদি। আবার ওদিকে ভিতরে হিরো আলম তার ইনডোর শ্যুট করছেন, এভাবেই শ্যুট হচ্ছে। তো দর্শক, দেখতে থাকুন হিরো আলমের শুটিং, সিনেমার শুটিং কীভাবে করে, সরাসরি সেই জায়গায় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানে আইসে আর একটা কামের লাগে পাকিস্তান করে। দর্শক দেখতে পাচ্ছি এই বুঝছেন, এর লিগে আমি আরো সবাই ব্যানার ট্যানার দিয়ে যা মনে করেন যে ই করছিল করে না। লাগবে নি এই রঙ নিয়ে আমি এটা নিয়ে এবার সে উল্টো বসে বলবো।
Hey, phone call.